জামা চললো ভাগনার বিয়েতে, হেভি লাগছে। দেখো তার ভাঙও খাচ্ছে। তত্ত্বগুলো সাজিয়ে নেবো, অল্প কিছু তত্ত্ব, বেশি কিছু না। তার আগে একটু খেয়ে খিদে পেয়েছে, একটু এনার্জি নিয়ে নি, নাহলে কাজ করতে পারবো না। গঞ্জি করে এগুলো আমি পারি না। মালা ঘুমসি ধান চেরি কাপড়টা আর কাঁচা হলো, শুধু দুপোটা দেওয়া হলো না, দুপোটা রবিবার সকালবেলায় তুলতে হবে। আমি কেটে দিই, তুই বসা, ঝপঝপ হয়ে যাবে। কাঁসার বাসন গুলো সব এর মধ্যে দিয়েছি, বড় একটা টের মধ্যে, কিন্তু বেসকিটা নেওয়া যাচ্ছে না বাবা, খুব ভারী। এই কি সব হয়ে গেছে। আমার মেয়ের শ্বশুর বাড়িতে নিয়ম আছে, বাবা মাকেও দিতে, মানে মেয়ে জামাইকেও নাকি দিতে হয়, মানে অন্নপ্রাশনে। তাই জন্য পরে আবার এগুলো কালকে গিয়ে আবার কিনে নিয়ে এসেছিলাম। যে জামাইয়ের শাক আছে, কালকে যে ব্লগটা শুরু করেছিলাম সন্ধ্যেবেলা সব তত্ত্ব সাজালাম, বঞ্জি ওরা, দাঁড়াও, বঞ্জি ওরা এসেছিল, কালকে তো আর করতে পারিনি, অনেকটা রাত হয়ে গেছিল। এই আজকে সকাল থেকে আবার শুরু করেছি ব্লগটা। এখন যাব দয়াময়ী মায়ের মন্দিরে একটু পুজো দিতে যাব, আর স্যামকে বাবু একটু রাখতে যাচ্ছে পুষ্কর শোনার জন্য পুজো দেবো। আর নতুন বছরে তো পুজো দিতে পারিনি, একটু অসুবিধার জন্য দিতে পারিনি, তাই পুষ্কর শোনার জন্য পুজো দেবো। আর মার কাছে অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা, মা না ডাকলে তো যাওয়া যায় না, আজকে মার ডাক এসছে, তাই মাকে পুজো দিতে যাচ্ছি। সকালে রান্নাবান্না সব হয়ে গেছে, আর আমাদের সোনা স্যামকে একটু রাখতে যাচ্ছে আমার সোনামার কাছে, বাবু যাচ্ছে, বাবু সবটাই তোমাদের সাথে শেয়ার করবে। তা চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, বাড়িতে আসবো, এসে আজকে একটু তাড়াহুড়া আছে, মেয়ের বাড়িতে যাওয়ার কথা, কালকে পুচকু সোনার অন্নপ্রাশন, তাই জন্য সবাই যাবো, সব গাড়িতে করে যাবো, সব দিদি টিদি সব আমাদের সাথে যাবে। এই যে স্যামের ব্যাগ রেডি হয়ে গেছে, আর ও পালিয়ে বেড়াচ্ছে যে যাবে না মনে হয়। এই আজকে এই দিনটা না খুব কষ্টকর জানো তো, আমার সোনাকে ছাড়তে ইচ্ছা করে না। চলো, এই একটা সময় প্রচন্ড কষ্ট দেয়, এ কোথায় যদি যাওয়ার নাম করলি তাহলে আমার ভীষণ কষ্ট দেয়। আর বাবা দুদিন একটু না রাখলে তো ওখানে নিজে তো আমার ভীষণ কষ্ট হয়। আর ও খুব ভালোবাসে ওকে, ও নিজের থেকেই বলেছে যে আন্টি আমার কাছে রেখে যাও। আমি তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো। স্যাম তাকা, এই ও বাইরে তাকাতে হয়েছিল, ও জল খায়নি কিন্তু, হ্যাঁ এই দেখো আবার দুপুর, ও এখন বিকেল 4:15 বাজে, অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম, পুজো দিয়ে এসেছি, প্রায় 2 বেজে গেছিল। এই যে এগুলো লাস্টে আবার দেবনাথ নিয়ে এসেছে, এই যে ফলের তত্ত্বটা আর এই যে মিষ্টিটা, এই দেখো অন্নপ্রাশন লেখা রয়েছে। আর এই একটা পুষ্পুর কি খেলনা নিয়ে এসেছে দাদান, এই হচ্ছে মুখে ভাতের তত্ত্ব, মামার বাড়ি থেকে যাচ্ছে। আর যেটা স্পেশাল বালাটা ওটা এর মধ্যে নেই, ওটা আমি নিয়ে যাবো ওখানে গিয়ে কালকে। তারপরে তো চলো গাড়িটা বুক করবে, দিদি যাবে, দিদির নাতি যাবে,
আর আমরা তিনজন যাবো, ছেলে আমি আর দেবনাথ। চলো পরে বেরিয়ে কথা হচ্ছে। মামা চললো ভাগনার বিয়েতে, হেভি লাগছে। ওই এক ভাগনা বড়টা, তা দুজন দাঁড়া, দুজনে দাঁড়া। কি হয়েছে? এই যে বাড়াইপুরে ঢুকে গেছে, বাড়াইপুর চলে এসছে দেখ না, বাড়াইপুর চলে এসছে। অনেকক্ষণ চলে এসেছি মেয়ের বাড়িতে, আসার পর একটু চা টা খাওয়ার পরে দেখো সোনাকে কোলে নিয়ে সোনার বরণ ডালা সাজানো হচ্ছে ভোরবেলা লাগবে বলে। মেয়ের শাশুড়ি, মামি শাশুড়ি সবাই আমরা একসাথে আছি। শুক্রবারে যে ব্লগটা শুরু করেছিলাম আজকে শনিবার এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে মুখে ভাতের ব্লগ নিয়ে।